আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান। এখন আমাদের দেশে কিছু সোনার ছেলে বলবো না, ছোট থেকে বড় বয়সে সবাই গাছপালা লাগাচ্ছে, কিন্তু তাদের উপর করা হচ্ছে অমানবিক বিচার। তাদের সেই গাছের যে অধিকার, সেই অধিকারটুকু সবাইকে দেওয়া হচ্ছে না। তারা গাছ থেকে যা পাচ্ছে সেটা আমাদের দেশের প্রশাসন বা পুলিশ সেটাকে ভোগ করতে দিচ্ছে না। এখন কি বলবো, দেখেন গাছ লাগান পরিবেশ বাঁচান। আমরা গাছ লাগালাম, কিন্তু সেই গাছের কোনো কিছুর ফল বা পাতা ছাল যাই বলেন কোনো তার অধিকারই আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি সেই গাছ লাগানোর থাকবে? যদি দেখেন আপনারা যে এই ছেলেটা কত কষ্ট করে ছোট থেকে বড় করে যে একটা গাছ লাগায়, সেই গাছের পাতা সে ভোগ করবে, সেই গাছের পাতা তো তারই প্রাপ্য। দেখেন আপনারা কত কষ্ট করতেছে, গাছের পাতা 8 কেজি পাতা, সেই গাছের থেকে শুকনা পাতা 8 কেজি সে একটা জামার মতো বানাইছে। আহারে আহারে, দেখলে আমাদের মায়া লাগে, ছেলেটা কত কষ্ট করলো, 8 কেজি পাতা সেই তার শরীরের সাথে কিভাবে লাগায় রাখছে, তাও সেই পুলিশ কত অমানবিক, আমাদের দেশের পুলিশ কত অমানবিকের মতো তার সেই পাতাগুলোকে নিয়ে নিচ্ছে। দেখুন সেই ছুরি দিয়ে কেটে কেটে সেই তার শরীর থেকে সেই পাতাগুলো আলাদা করে নিয়ে নিচ্ছে। আহারে, এভাবে করলে কি আমাদের দেশের কেউ কি গাছ লাগাতে আগ্রহ থাকবে? গাছ লাগান পরিবেশ বাঁচান তো আমরা শুধু ছোটবেলা থেকে পড়ছি না, আরও এটা তো আমাদেরকেও শিক্ষা দেওয়া হচ্ছে। ছোটদেরকে স্কুল থেকে শুরু করে এখন বিশ্ববিদ্যালয়তেও এখন গাঁজার গাছ চাষ হচ্ছে। চাষ হচ্ছে বলতে সৌন্দর্যের জন্য, আগে তো সৌন্দর্যের জন্য ফুল থাকতো বেলকুনিতে, অনেক বেলকুনিতে ফুল গাছ টাছ রাখা হতো যাটা সৌন্দর্য বাড়াতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেই গাছটার থেকে দেশে মানুষের বেশি উপকার হবে, গাঁজার গাছ। আমরা তো জানি সবাই কীভাবে গাঁজা আমাদের দেশের মানুষের জন্য উপকার করে আসছে, সেই গাঁজার গাছ লাগাইছে টবে করে খুব সুন্দর করে। আপনারা তো এই নিউজটা দেখছেন যে তাও এটা ভাইরাল হয়ে গেছে, এটা নিয়ে মানুষ নিন্দা করছে। তো তাহলে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটা ভুল হয়ে গেল না? আমাদের দেশের সেই ছোট থেকে বুড়া পর্যন্ত মানুষ সেই গাছটাকে যত্ন করে, সেই গাছের ফসলটাকে ভোগ করতে পারে না। আগো কি অমানবিক বিচার, ছেলেটা হয়তো বা কষ্টে বুক ফেটে যাচ্ছে, এভাবে হলে কি হবে, আমাদের দেশ কোথায় রসাতলে চলে যাচ্ছে? আহারে, ছেলেটার মায়া মুখখানা দেখলে মনটা কেঁদে ওঠে, কত কষ্ট করে যাচ্ছিল পুলিশ তাকে ধরে ফেললো, তার তো বুকটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। সো ভিডিওটি এই পর্যন্তই, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ভিডিওটি মজা করার জন্য বানানো, ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই এখন ড্রাগস বা মাদকাসক্ত, মাদকটা এতই বেড়ে গেছে যে প্রতিটা বাড়িতে বাড়িতেই কেউ না কেউ মাদকের সাথে জড়িত। মাদকের মাধ্যমে আমাদের যুব সমাজ, যারা উঠতি বয়সী ছেলেমেয়ে, তারা বেশি নষ্ট হচ্ছে। তাদের থেকেই আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা লক্ষ্য করি, তাদের কাছে আমরা আশা করি যে তাদের মাধ্যমে দেশে ভালো কিছু হবে। কিন্তু মাদকটা এমন এমন পর্যায়ে চলে যাচ্ছে যে তারা ভালো কাজে তো থাকছে না এবং খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এখন মাদক সেবনের মাধ্যমে তারা সবথেকে বেশি নষ্ট হচ্ছে এবং নষ্ট করছে দেশের আরও তাদের যেই বন্ধুগুলো রয়েছে যারা মাদকে আসক্ত নয়, তাদেরকেও এর সাথে আস্তে আস্তে তাদেরকেও সম্পৃক্ত করে ফেলে। এখন আমরা মাদককে বর্জন করি, মাদক যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবনটাও সুস্থ থাকবে না এবং আমরা দেশের জন্য কিছু করতে পারবো না। সো ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।